ঠিক আমরা গতকালকে দেখেছি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলাতে একটা জালেম একজন আলেমকে অপমান করেছে মাহফিলে। কত চমৎকার করে প্রিয় ভাই মাওলানা আফতাব কথা বলছিলেন, ওর সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। একজন আলেমকে মাহফিলের স্টেজে গালিগালাজ করার সাহস তোকে কে দেয়? এ দুঃসাহস দেখাতে পারে যাদের অন্তরে শিরিক ঢুকেছে এবং এই লোকটা যে জুলুম করেছে, খারাপ আচরণ করেছে, অশ্লীল গালিগালাজ করেছে, আমার ধারণা সে বাবার বৈধ সন্তান হতে পারে না। যাদের রক্তে সমস্যা তারা দিনের সাথে গাদ্দারি করার সাহস দেখায়, কোন হালাল জাদাই কাজ করতে পারে না। মুত্তির বিরুদ্ধে কেন কথা বলে? মুত্তির বিরুদ্ধে কথা বললে যারা খেপে যায় তারা মুমেন না মুশরিক? কথা বলতে হবে মুত্তির বিরুদ্ধে কথা বললে যাদের কলিজা ব্যথা লাগে তারা মুমেন না মুশরিক? আলেমুল আমারা ভাস্কর্যের বিরুদ্ধে মুত্তির বিরুদ্ধে কথা বলছে, তোমাদের যাদের কলিজা লাগে বুঝতে হবে শিরিক অন্তরে ঢুকে গেছে। আমরা কোন নেতার বিরুদ্ধে বলি না, কোন দলের বিরুদ্ধে বলি না, আমরা আদর্শিক কথা বলি, আদর্শিক কথা বলি। মুসলমানের দেশ এটাকে ভাস্কর্যের নামে মুক্তির দেশ বানানো যাবে না, ঢাকা মসজিদের শহর মুক্তির শহর বানানো যাবে না। আমরা যদি শেখ মুজিব নয়, জিয়াউর রহমান নয়, কেউ আমার বাবার মূর্তি বানায় বাবার মূর্তিটাও মানব না। আমার ভাইয়েরা মুক্তির বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লাগে? কেন গায়ে লাগবে? আপনি নিজে যদি নিজের বাবার ছবিটা সুন্দর করে টানাইয়া ঘরের মাঝে লটকাইয়া রাখেন, আপনার ঘরেও রহমতের ফেরেশতা ডুববে না? হাদিস আছে না নাই? এই হাদিসটা আমরা বানাইছি। হুজুররা খারাপ, হুজুররা খারাপ, হুজুররা শুধু শুধু ফতোয়া দেয়। সহি বুখারীর রওয়ায়েত, মুসলিমের রওয়ায়েত, সহি হাদিস। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবীর। রাসূলুল্লাহ বলেন ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না, ওই ঘরে ফেরেশতা ঢুকবে না, ফেরেশতা ঢুকবে না। যেই ঘরে কুকুর থাকবে থাকে এবং ছবি থাকে, কি ঢুকবে না? ফেরেশতা। কোন ফেরেশতা? রহমতের ফেরেশতা না ঢুকলে ওই ঘরে যদি তোমার মৃত্যু হয়, যে ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, তাহলে তোমার মৃত্যুটা নিশ্চয় গজবের ফেরেশতা কবজ করবে তোমার জান। রহমতের ফেরেশতা ঘরের দরজায় এসে দেখবে ঘরের ছবি, ঢুকবে না, ঢুকবে না। নেতার ছবি হোক আর তোমার বাপের ছবি হোক, ঠিক না বেটে? কি মহাব্বত রে, নেতার ছবিটা নাই আর ফেরেশতা তো আসবে না। মসজিদ ওয়াজ শুনছে, ঘরে ছবি থাকলে ফেরেশতা ঢোকে না। এখন বুড়া বেড়া লক্ষণ বেশি ভালো না, শরীরটা কয়েকদিন খুব খারাপ খারাপ লাগছে, মনে করছে কবে মরা যায়, কওয়া তো যায় না। ছেলেদেরকে অর্ডার করছে বাজারে যা, রবীন্দ্রনাথ, নজরুল, শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, যত মুরব্বীদের ছবি আছে সবার ছবি আন কিনা। আব্বা কেন অর্ডার করছে আগে শোন শুধু। ছেলেরা বাজারে যায় এত বড় 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 ছবি আইনা ঘরে, আবার শুধু লাগা। ছেলেরা কয় আব্বা আপনি বুড়া বয়সে শুরু করলেন কি? কয় শোন হুজুর গত সপ্তাহ ওয়াজ করছে ছবি থাকলে ফেরেশতা আসে না, শরীরটা বেশি ভালো না, আমি মরতে চাই না। আজরাইল তো ফেরেশতাই নাকি? তা শরীর যতই খারাপ হোক ফেরেশতা ঢুকতে পারবো না। মসজিদের ইমাম সাহেব, হুজুর শরীর খারাপ শুনে আইসে মুরব্বীরে দেখতে, আইসা ঘরে ঢুকে দেখে ছবি আর ছবি।
মুরব্বীরে কয় কি সামনের কয় কেন আপনি তো ওয়াজ করছেন ফেরেশতা কথা কয় না ফেরেশতা এজন্য বেশি করে ছবি লাগাইছি হুজুর কো আমার ওয়াজের দুইটা অংশ ছিল একটা ছিল ফিহি কালবুন যদি কুত্তা থাকে ওয়া তাসাবির যদি ছবি থাকে তাহলে আপনি যে ছবি লাগাইলেন কুত্তা কি মরে না বুড়া কুত্তা মরে না বুড়া মিয়া কয় হ্যাঁ মরে তো কোথায় ফেরিস্তা না আইলে কুত্তাটা মরে কেমনে তাহলে কুত্তার কাছে তো মৃত্যুর ফেরিস্তা সে যদি আপনি ছবি ঘরে লাগায় রাখেন মরবেন না তা নয় রহমতের ফেরেশতা জান কবজ করতে আইসা যদি দেখে ঢোকার পরিবেশ নাই আল্লাহ কব কুত্তারে যে ফেরেশতা জান কবজ করে হেডা পাড়াই করে কুত্তার ফেরেশতা তুই যা থাকতে পারবা না ইদা যা জালহু লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত মরা লাগবই রহমতে ফেরেশতায় বলা তো কুত্তারটাই থাকতে পারবা না ঘরের মাঝে যদি এইভাবে মূর্তি বানাইলে ছবি বানাইলে ঘরে ফেরেশতা না থাকে রাস্তার মোড়ে মোড়ে যদি বানাতে থাকো তাহলে পুরা দেশে রহমতের ফেরেশতা আসবে না দেশ থেকে রহমতের ফেরেশতা চলে যাবে গজব আসবে গজব গজব লাত মানা তুজ্জার বিরুদ্ধে কথা বলেছে ওমর খেপে গেছে তলোয়ার হাতে নিয়েছে ঠিক আমরা গতকালকে দেখেছি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলাতে একটা জালেম একজন আলেম কে অপমান করেছে মাহফিলে কত চমৎকার করে প্রিয় ভাই মাওলানা আফতাব কথা বলছিলেন ওর সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে একজন আলেমকে মাহফিলের স্টেজে গালিগালাজ করার সাহস তোকে কে দেয় এ দুঃসাহস দেখাতে পারে যাদের অন্তরে শিরিক ঢুকেছে এবং এই লোকটা যে জুলুম করেছে খারাপ আচরণ করেছে অশ্লীল গালিগালাজ করেছে আমার ধারণা সে বাবার বৈধ সন্তান হতে পারে না যাদের রক্তে সমস্যা তারা দিনের সাথে গাদ্দারি করার সাহস দেখায় কোনো হালাল জাদাই কাজ করতে পারে না আমার বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে দৌড়াচ্ছেন পথিমধ্যে একজন শুনলেন কোথায় যাও রাসূলের কল্লা কাটবা ওর মিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লা কাটার আগে ঘর সামলাও ঘর সামলাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানে কি কয় মানে হলো তোমার বোন ফাতেমা আমি শুনেছি সেই তো মুসলমান হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে শুনে হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে না যায়া বোনের বাড়িতে হাজির ঘরের দরজায় পা রেখে তিনি দেখতে পান বোন যেন কাগজে লিখা কি একটা তেলাওয়াত করছে হযরত ওমরকে দেখার সাথে সাথে বোন এটা লুকিয়ে ফেলছে কাপড়ের ভিতরে হযরত ওমর বললেন তুই নাকি মুসলমান হয়েছিস তুই নাকি কালেমা পড়েছিস তুই মুহাম্মাদের দিন নাকি গ্রহণ করেছিস বোন মুস্কি হেসে দিয়ে বলে ভাই তুমি ঠিকই শুনেছ আমি এখন মুসলমান হয়ে গেছি হযরত ওমর তাকে মারতে শুরু করলেন থাপ্পড় কিল দেয়া শুরু করলেন বোন জামাই দরজার পাশে ছিল বোনকে বাঁচানোর জন্য আগাইলো বলল আমার স্ত্রী ইসলাম গ্রহণ একাই করে নাই আমি তার স্বামী আমি ইসলাম গ্রহণ করেছি হযরত ওমর তাকেও মারতে শুরু করলো দুইজনকে মারতে মারতে হযরত ওমর ক্লান্ত হয়ে গেলেন এক পর্যায়ে থাপ্পড় কিল দিতে দিতে ক্লান্ত হয়ে এবার আর কিলায় না তাকে দেখে বোনের গাল ফেটে রক্ত বের হচ্ছে
হযরত ওমর বীর পুরুষ, সাহসী মানুষ, নারীরা দুর্বল, একজন বীরের জন্য দুর্বলের গায়ে হাত দেওয়াটা বেমানান। তাই তিনি লজ্জিত হলেন, বোনটা তো আমারই, মেজাজটা খারাপ হয়ে গিয়েছে, তাই তাকে মারলাম, রক্ত বের হচ্ছে পিনকি দিয়ে। কি লজ্জিত হলেন ওমর, বীর পুরুষের জন্য দুর্বলের গায়ে হাত দেয়া সাজে না, কামড়া কি করলাম, মনটা একটু নরম হলো। বোনকে বলছে, এত মাইর খাইলি একটা প্রতিবাদ করলি না। ফাতেমা তখন উত্তর দেয়, তুমি বড় ভাই, মারতে মারতে যদি শেষ করে দাও শহীদ হব, কালেমা থেকে এক চুলও সরাতে পারবা না। তুমি বড় ভাই, তুমি মারবা, মারো, মাইর খাবো, কিন্তু দিন থেকে সরবো না। ফাতেমা, তুই এমন কি দিন গ্রহণ করলি, মরে যাবি দিন থেকে সরবি না। আমি যখন তোর ঘরে পা রেখেছি, দেখেছি তুই বসে বসে কি যেন পড়তেছিলি, দে তো দেখি, লুকাইছস কেন? ফাতেমা বলে, এটা তো কোরআনের আয়াত, আমি পড়ছিলাম। হযরত ওমরের হাতে তুলে দিলেন, ওমর পড়েন সূরা তাহা, লিখা কয়েকটা আয়াত সমৃদ্ধ কাগজ, কয়েকটা আয়াত সমৃদ্ধ কাগজ হযরত ওমর হাতে নিয়ে পড়ছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, কয়েকটা আয়াত পড়ার পরেই হযরত ওমরের ভিতরে ভাবনা জাগলো, এত সুন্দর আয়াত। হযরত ওমর দেখে দেখে পড়তে জানতেন, কিছু লেখা পড়াও তিনি করেছেন, কত কবির কবিতা পড়েছি, কত লেখকের লেখা পড়েছি, আজকে যা পড়লাম এমন চমৎকার লেখা কোনোদিন পড়ি নাই। হযরত ওমর কোরআন তেলাওয়াত করলেন, বিপ্লব শুরু হয়ে গেল, চিন্তার জগতে পরিবর্তন শুরু হয়ে গেল। তলোয়ারটা তুলে হাতে নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে আছেন, তিনি জানেন ওখানে বিশ্ব নবী সাহাবাদেরকে তালিম দেয়। হযরত ওমর ডিরেক্টলি সেখানে চলে গেলেন, বিশ্ব নবীর কাছে হাজির হলেন, হাতের তলোয়ার মাটিতে ফেলে দিলেন, রাসূলের পায়ের কাছে কদমের কাছে তলোয়ারটা রেখে ঘোষণা দিয়ে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। হযরত ওমরের মত দুর্ধর্ষ ব্যক্তি কোরআনের কাছে গেলে যদি হেদায়াত পায়। আমরা যারা কোরআন প্রেমিক, কোরআনকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, হেদায়াত পাওয়ার মন নিয়ে, মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে কোরআনের কাছে গেলে এই কোরআন আমাদেরকে হেদায়াত দিতে পারে, শক্তি কোরআনের আছে না নাই? আল্লাহ তো এটাকে হেদায়াত দেওয়ার জন্যই পাঠাইছেন, কিন্তু আমরা তো হেদায়াত নেওয়ার জন্য অনেকে যাই না। বঙ্গোপসাগরে পানির অভাব নাই, আপনি মগ নিয়ে যান ভর্তি হবে, জগ নিয়ে যান ভর্তি হবে, ড্রাম নিয়ে যান ভর্তি হবে, যত বড় ড্রাম হোক ভর্তি হওয়ার মতো পানি বঙ্গোপসাগরে আছে না নাই? কিন্তু আপনি যদি আধা লিটারের একটা আরসির বোতল নিয়ে যান, ওই আরসির বোতলটার মাঝে আরসি ভর্তি থাকে, আরসি ভর্তি একবার মুখ পর্যন্ত, এবার বঙ্গোপসাগর নিয়ে আপনি ডুবাইয়া দেন, ডুববে কই, জাগা তো নাই, আগে তো ভর্তি করে রাখছো। এখন মাহফিলে আসেন, কোরআনের কাছে যান, নিজের চিন্তা খোঁজেন, তো হেদায়াতটা ঢুকবো কোন জায়গা দিয়ে? আপনার কলব তো আগে ভর্তি। এজন্য কোরআন থেকে যারা হেদায়াত নিতে চায়, তাদের কলবটাকে খালি করে কোরআনের কাছে যাওয়া লাগবে। যে কোরআনে যা আছে, হাদিসে যা আছে, আমি সেটা আমার ভিতরে ঢুকাবো। কোরআন হাদিসের কোন কথা যদি আমার বিরুদ্ধে যায়, আমি সেটাও নেব। আমার বাবার বিরুদ্ধে যায়, আমি সেটাও নেব। আমার দলের বিরুদ্ধে যায়, আমি সেটাও নিতে কুণ্ঠিত হব না। তাহলে হেদায়াত ডুববে। আবার বন্ধু, কোরআনের মাহফিলে যাওয়ার সময় তোমার অন্তরের তালা বন্ধ করে যেও না। বঙ্গোপসাগরে পানির অভাব নাই, কোটি কোটি ব্যারেল পানি আছে,
কিন্তু আধা লিটার একটা আরসির বোতল একটা ফান্টার বোতল সেভেন আপের বোতল যদি আপনি নেন এটার মুখটারে ভালো করে বন্ধ করে তিন দিনও ডুবাইয়া রাখেন এক ফোঁটা পানিও ডুববে না পানির অভাব নাই কিন্তু ঢোকে নাই বঙ্গোপসাগরের দোষ না আপনার দোষ এই জন্য হেদায়াত দিতে হলে কোরআনের কাছে মন খুলে যেতে হবে মান কালা বিহি সাদাকা সত্যের কাছে যাও সত্য পেতে চাও কোরআনের কাছে ছুটে যাও কোরআনের কথাগুলো বলো কোরআনের কথাগুলো আমল করো কোরআনে যেইভাবে যা আছে সেভাবে তা মানতে থাকো রাসূলুল্লাহ যা বলেছেন তা মানতে থাকো এই ওহি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আল কোরআন হাবলুল্লাহ কোরআন আল্লাহর রশি কার রশি আল্লাহর হাতে আছে শক্ত করে ধরো আল্লাহ টেনে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন এ কোরআন আল্লাহর ওহির অংশ ওহির অংশ কোরআনের আগে ওহি ছিল তাওরাত ওহি জাবুর ওহি ইনজিল হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়া আসলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তখনই বললেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله কয় আদম তোমাকে আমি একা একা ছেড়ে দেই নাই তুমি জান্নাতে ছিলা এই জান্নাত তোমার জন্য আর তোমার বউ হওয়ার জন্য আমি শুধু বানাই নাই এত বড় জান্নাত জাহান্নাম বানাইছি সাতটা জান্নাত বানাইছি আটটা জান্নাতের চেয়েও জাহান্নামের চেয়েও জান্নাতের সংখ্যা একটা বেশি এবং এক এক জান্নাত কত বড় কত বড় কত বড় কেউ জানে না কেউ জানে না কত বড় করে বানাইছে শুধু একটু অনুমান করা যায় অনুমান অনুমান বিশ্ব নবী বলেন সবার পরে যে জান্নাতে যাবে যার পরে কেউ জান্নাতে ঢুকতে পারবে না সবার পরে যে জান্নাতে যাবে তাকে জান্নাতে জায়গা দেয়া হবে দুনিয়ার মতো দশ দুনিয়া সহি বুখারীর হাদিস সবার পরের জান্নাত আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলবেন ফা ইন্না লাকা মিসলা দুনিয়া ওয়া আশরা আমসালিহা আল্লাহু আকবার